কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সুস্বাদু কাঁকড়া রান্না করতে পারবেন সেই রেসিপি। তবে অনেকেই আছে যারা কাঁকড়া পরিষ্কার করতে পারে না বলে খেতেও পারে না। আমি কিন্তু কাঁকড়া পরিষ্কার করার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে সেটা দেখে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে দারুণ স্বাদের কাঁকড়া রান্না করতে হবে। কাঁকড়া রান্না করার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে শুকনা মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। এখন আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন কেটে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব। এখন কাঁকড়াগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার মশলার সাথে কাঁকড়াগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করব। কাঁকড়াগুলো প্রায় হয়ে এসেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ঢেকে কাঁকড়াগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। কাঁকড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু ঝোলঝোল অবস্থাতে কাঁকড়াগুলো নামিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার স্বাদের কাঁকড়ার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।